মাতৃত্বজনিত কারণে 2 বছরেরও বেশি সময় ছিলেন সিনেমার বাইরে। এরপর একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের সামনে এলেন সন্তান সহ। আলোচনার সূত্রপাত তখন থেকেই চলছে এখনো, তবে মাত্রাটা আগের চেয়ে কমেছে। হ্যাঁ, আমি ঢাকায় সিনেমার বিটুইন খ্যাত চিত্রনায়িকা অপুবিশ্বাসের কথা বলছি। বিরতি শেষে তিনি দেবাশিস বিশ্বাস পরিচালিত শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 সিনেমার মাধ্যমে পুরোদস্তুর কাজে ফিরেছেন। 100টির বেশি চলচ্চিত্রে অভিনয় করা এই সু অভিনেত্রী কাছে ফিরে মুখোমুখি হলেন আমাদের সময় .com-এর প্রশ্ন। দীর্ঘ 2 বছর 2 মাস ছিলেন চলচ্চিত্রের বাইরে, ফিরছেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 সিনেমা দিয়ে। এই ফেরা নিয়ে একটু জানতে চাই। উত্তর: অপুবিশ্বাস। যদিও আমি প্রফেশনাল অভিনেত্রী, তারপরও বলবো দীর্ঘদিন সিনেমার বাইরে ছিলাম, অনেক কাজের অফার পাওয়া সত্ত্বেও করা হয়নি। তবে এই সিনেমার মাধ্যমে প্রায় 2.5 বছর পর ফিরছি, এটা আমার জন্য দারুণ একটি কামব্যাক চলচ্চিত্র হতে যাচ্ছে। প্রশ্ন: বাপ্পি এবং আপনার এই ছবিতে একত্রে কাজ করছেন, আপনাদের জুটি নিয়ে যদি 2 কথা বলতেন। উত্তর: অপুবিশ্বাস। আমাদের জুটিটা একটা নতুনত্ব পাবে, পাশাপাশি এও বলবো এটি অবশ্যই একটি ভালো সিনেমা হবে, কারণ দেবাশিস দাদা সবসময় ছবি ট্র্যাক পরিবর্তন করেন। চরিত্রের প্রয়োজন অনুযায়ী আমি নিজেকে মেলে ধরছি সুন্দরভাবে, বাপ্পিও ভালো কাজ করছে। আশা রাখি দর্শক এই জুটিকে পছন্দ করবেন। প্রশ্ন: যতটুকু জানা গেছে, আসছে ঈদে আপনার এবং শাকিব খান অভিনীত পাঙ্কজমের ছবিটি মুক্তি পেতে যাচ্ছে, এই সিনেমা নিয়ে আপনার প্রতিক্রিয়া কী? উত্তর: অপুবিশ্বাস। হ্যাঁ, এই সিনেমাটি এবারের ঈদে মুক্তি পাচ্ছে, পরিচালকের সাথে এ ব্যাপারে আমার কথা হয়েছে, সঙ্গে এও জেনেছি ঈদে মুক্তি দেওয়ার জন্য যাবতীয় প্রক্রিয়াও শেষ। প্রশ্ন: অনেকেই বলছেন পাঙ্কজমে হতে যাচ্ছে আপনার ও শাকিব খানের শেষ ছবি, কথাটা কি সত্য? উত্তর: অপুবিশ্বাস। আসলে আমার আর শাকিব খানের অনেক সিনেমা হয়ে গেছে, আদৌ কোনো চরিত্র আছে কি না জানা নেই, যেখানে শাকিব আমার আর আমার অভিনয়ের মতো জায়গা থাকবে, তবে ভবিষ্যতের কথা বলা যায় না, তার সাথে কাজ হলেও হতে পারে। আর একটা কথা না বললেই নয়, শাকিব আর আমি একসঙ্গে যতগুলো সিনেমায় কাজ করেছি তা গিনেস বুকে ওঠার মতো, যাতে গিনেস বুকে আমাদের নাম উঠে সে চেষ্টা করে যাচ্ছি।